সবাইকে বিডি ফার্মের স্কুল চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আজকে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বয়ের সময় অধ্যায়ের সাল গণনার কয়েক রকম উপায় নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটির প্রথমত শেষ পর্যন্ত দেখবেন একটি কথা আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে দেওয়ার অনুরোধ করছি আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্টেই আমাদের চেয়ে লেগে যাবে আমরা অনেক সময় দশকের নাম শুনে থাকি যে আশির দশক নব্বইয়ের দশক ইত্যাদি ধারাবাহিক দশ বছরের সময় কাল হলো এক দশক যেমন একাশি থেকে নব্বই একটি দশক আবার ধারাবাহিক বারো বছরের কাল হল এক যুগ যেমন একাশি থেকে বিরানব্বই একটি যুগ অনেক সময় বিভিন্ন শতাব্দীর নাম শুনে থাকবেন যেমন নবম শতাব্দী ইত্যাদি ধারাবাহিক একশো বছরের সময়কাল হল এক শতাব্দী প্রথম শতাব্দী শুরু হয়েছিল এক সালে যা দুই হাজার বছরেরও আগের কথা বর্তমানে আমরা একুশ শতাব্দীতে রয়েছি যা দুই হাজার এক সালে শুরু হয়েছিল স্ক্রিনে টেবিলটি লক্ষ্য করুন এক থেকে একশো প্রথম শতাব্দী একশো এক থেকে দুশো দ্বিতীয় শতাব্দী দুশো এক থেকে তিনশো তৃতীয় শতাব্দী তিনশো এক থেকে চারশো চতুর্থ শতাব্দী চারশো এক থেকে পাঁচশো পঞ্চম শতাব্দী পাঁচশো এক থেকে ছয়শো ষষ্ঠ ষষ্ঠ শতাব্দী ছয়শো এক থেকে সাতশো সপ্তম শতাব্দী সাতশো এক থেকে আষ্টশো অষ্টম শতাব্দী আষ্টশো এক থেকে নয়শো নবম শতাব্দী নয়শো এক থেকে এক হাজার দশম শতাব্দী এক হাজার এক থেকে এগারোশো একাদশ শতাব্দী এগারোশো এক থেকে বারোশো দ্বাদশ শতাব্দী বারোশো এক থেকে তেরোশো ত্রয়োদশ শতাব্দী তেরোশো এক থেকে চোদ্দোশো চৈতর্দশ শতাব্দী চোদ্দোশো এক থেকে পনেরোশো পঞ্চদশ শতাব্দী পনেরোশো এক থেকে ষোলোশো ষোড়শ শতাব্দী ষোলোশো এক থেকে সতেরোশো সপ্তদশ শতাব্দী সতেরোশো এক থেকে আঠারোশো অষ্টাদশ শতাব্দী আঠারোশো এক থেকে উনিশশো ঊনবিংশ শতাব্দী উনিশশো এক থেকে দুই হাজার বিংশ শতাব্দী দুই হাজার এক থেকে একুশশো একবিংশ শতাব্দী প্রশ্ন ষোলোশো এবং সতেরোশো এক সাল কোন শতাব্দী ছিল ষোলো শতক শুরু হয়েছিল পনেরোশো এক সালে সুতরাং ষোলোশো সালটি ষোলশ শতাব্দী আর সতেরোশো এক সালটি অষ্টাদশ শতাব্দী ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ করছি সাথে থাকার জন্য দাদা সবাইকে সবাই ভালো থাকুন